হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা পলাশির যুদ্ধের কিছু তথ্য নিয়ে আলোচনা করব। চলো তাহলে আজকের এই ভিডিও শুরু করি। পলাশির যুদ্ধ কবে হয়? পলাশির যুদ্ধ হয় 23 জুন 1957 সালে। পলাশির যুদ্ধ কার কারের মধ্যে হয়? বাংলার নবাব ও ইংরেজদের মধ্যে। তাহলে তখন বাংলার নবাব কে ছিলেন? বাংলার নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। ইংরেজ গভর্নর জেনারেল কে ছিলেন? রবার্ট ক্লাইভ। এই যুদ্ধে বাংলার নবাবের সৈন্য সংখ্যা ছিল 50,000, যার মধ্যে 35,000 ছিল পদাতিক আর 15,000 সৈন্য ছিল অশ্বারোহী। অপরপক্ষে ইংরেজদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3,000, এর মধ্যে দেশীয় ভাড়াটে সিপাহী ছিল 2,100 আর ইউরোপিয়ান ছিল 950 জন, আর 150 জন ছিলেন গোলন্দাজ। নেক্সট, এই যুদ্ধে বাংলার নবাবের কামান সংখ্যা ছিল 53টি, অপরপক্ষে ইংরেজদের কামান সংখ্যা ছিল মাত্র 6টি। এই যুদ্ধে বাংলার নবাবের হয়ে যুদ্ধ করেছিল ফরাসি সেনাপতি মিসিয়ে দা সিনফেরোর, যার অধীনে 4টি কামান ও 45 জন ফরাসি সৈন্য ছিল। অপরপক্ষে ইংরেজদের হয়ে যুদ্ধ করেছিল মীরজাফর। এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাস্ত হন। এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ ছিল মীরজাফর, কারণ মীরজাফর ছিলেন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি, যার বিশ্বাসঘাতকতার কারণে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হয়। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।